বলেছি তোরা, পুলিশ হিজড়া। এবার নিজের চোখে দেখ কে হিজড়া কে পুরুষ মানুষ। সুমি, সুমি, এই যে সুমি, এই দেখো তোমার হীরাকে নিয়ে এসেছি। হীরা, আমার হীরা, আয় আমার কোলে আয়। কোথায় গিয়েছিলি তুই? আমি তোকে কত খুঁজেছি। বাবা বাবা, খরগোশকে এত আদর, আর এত কষ্ট করে যে খরগোশকে ধরে আনলো, সে স্বামীটার কোনো খোঁজ খবর নেই। এই এসো, তোমাকে আদর করে দেই। এসো, কি করছো? ছাড়ো, ছাড়ো। কি হলো? এতক্ষণ তো আদর দিতে বললে, এখন আবার ছাড়তে বলছো কেন? এসো। এই যে সুলতান বাবাজি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছেন আব্বা? তোমার জন্য দুধ আর ডিম মিক্স করে পুষ্টি বানিয়ে নিয়ে এসেছি। আব্বাজান, আমি আপনার কি হই? একমাত্র মেয়ের জামাই, আমার কলিজার টুকরা। এই মেয়ের জামাইয়ের কি সে আপনি খুশি হন? আমার জামাই বাবাজি যদি খুশি থাকে তাহলে আমি খুশি হই। হ্যাঁ, আপনার জামাই বাবাজি খুশি হবে যদি আপনি দুটুকু খান। নিন, খান। না কিন্তু বাড়ি কত দূর, আবার লাইন ফাইন কাইতে গেলে আবার ঝামেলা। দেখতে পাচ্ছেন হাতে মোবাইল ফোন, মজিনা আবার বাড়ি যাচ্ছি, তার জাম ওই বিদেশটা ফোন এনেছে। ও, এই কথা, আমি তো ওইদিকে যাচ্ছিলাম, ফোনটা আমার কাছে দে, আমি মর্জিনা ভাবির কাছে পৌঁছায় দেবো। নে, তারপর কথা শেষ হলে তোর ফোন তোর কাছে পৌঁছায় দেবো। হ্যাঁ, সত্যি করছেন নাই? তাহলে তো ভালোই হয়, আমি তো সময় পাই আমার পিয়াসের দয়া করবার। আর দেরি রে লাভ নেই, আপনি যান মর্জিনা আবার বাড়িতে, আর আমি যাই পিয়ারের বাড়িতে। হ্যাঁ, আমার জন্য দয়া রে। না, যাই যা যা। আমার বুকের ভিতর কিরম দরপর দরপর। আরে, তোমারও না দেখলে আমার বুকটার মধ্যে কেমন জানি জ্বালা পোড়া করে, কিছু ভাল লাগে না, খালি মনে চায় তোমার দইরা বুকের ভিতর নিয়া খালি আদর করি। তোর বাবা কোন? বাবা বাড়িতে নাই, গঞ্জে গেছে, আসতে দেরি হইব। হারামজাদা, আমার মাইয়ারে তুই, আমার বাড়ির ভিতরে আমার মাইয়ারে তুই বংশবৃদ্ধি কিরম করে হবে? একটা সামনের ঘরে রাখ কিরেটা। কি হচ্ছে তো? আমি শেষ হয়ে গেছি ভাইজান, আমি আর আগে কাজ করতে পারবো না। হা, অমন করছিস কেন? ওরে মারে, ও আমার মাফ করে দিয়ে। হা, কাচ্ছিস কেন? বলবি তো কি হচ্ছে। সাগর, এদিকে এদিকে এদিকে, ওরে মারে, যা ওকে শ্বশুর আব্বার কাছে নিয়ে যাও, জলদি যা। আচ্ছা ঠিক আছে, ওটা তিন গিলাস পানিতে মিশাইয়া তিন বেলা খাইতে কই যা। আচ্ছা, এই টেকা দিলি না? টেকা বাবাই দিব, বাবাই দিব। আচ্ছা যা, তোর বাবার কই দুইটা মুরগি বানায় দিতে, রুগী আয় খালি ফিরি ফিরি। গোপন বেতা বাবা, এতদিন তো মাসির ওষুধপত্র দিছি, এবার আমার ওষুধ দিয়ে আমার একটু বাঁচান আব্বা গো, আমি মরে যাবো, একদম শেষ হয়ে যাবো। এক গ্লাস দুধের ভিতর, হ্যাঁ, তিনটে ডিম, তিনটে ডিম ভালো করে ভেটা আমার খাওয়া দেন, শরীরে তগত পাবনে। ওরে বাবা, ও বাবা, তোর পাগল হলো।
আমার কোনে মালগরের মধ্যে আরে সুস আমার কাছে ওষুধ আছে কি কয় তামান দুনিয়া জানে যাবে আমার ছিলানি জানুক দুই দিন পরে যে সাইয়া হইতি এইটা দিয়া তো তোরে রক্ষা করব আমি নালে শাড়ি পুইরা রাস্তায় তোরে নাচ গান করতে হইতো আমি লজ্জায় মারা যাইতাম কি করতাম ক আপনার পেয়াসাল বন্ধ করেন আমি এখন কি আর বতাই কান শোন তোর কথা কইস না আমি এই যে তোরে বড়ি দিলাম দিনে তিনবার কইরা তিন বেলা খাবি বুঝছস আর মলমটা আমারে ভালো করে লাগাইস শোন দুই মাস তো ব্যবহার করা যাবে না দুই মাস শালা শ্বশুর আব্বা তোমার আমি আছে খাইছি আমি যাব না ছোট ঘর পাঠাবো না না আমি যাব এমন ভাবে যাব গাড়ি ধরার আগেই ফুরুত পাঁচ বলো পাঁচ এবার প্রথম থেকে এক এক কি হয়েছে আপনার কোথায় ব্যথা আই এম হ্যাভিং এ চেস্ট পেইন কি সে প্লিজ গিভ মি মেডিসিন আই হ্যাভ দেম ইন মাই পকেট ও গড সর্বনাশ এ তো তুই ইংরেজি কয় আমি তো ইংরেজি বুঝি না বাবা তুমি দেখো কিছু বুঝো কি প্লিজ প্লিজ গিভ মি ওয়ান ট্যাবলেট প্লিজ Why have you put your medicine? Please tell me! Please tell me! Please tell me whose pocket? Tell me in which pocket? In my left pocket! I'm all right now. Thank you. Thank you, brother. Thank you. No problems. Just calm down and take rest, okay? Abba, আমি এত ভালো ইংরেজি বললাম কি করে? কে শিখালো আমাকে? ইয়ে মানে এই এলাকায় একজন ইংরেজ ফাদার আইছিল, তার কাছ থেকে শিখছো। ইংরেজ ফাদার? কই, আমার তো কিছু মনে পড়ছে না। অসুখে পড়ে তুমি অনেক কিছু ভুলে গেছো বাবা। অসুখে পড়ে ভুলে গেছি? হ্যাঁ বাবা, জমের সাথে তোমার জান নিয়ে টানাটানি হয়েছে, তুমি যে বাইচা আছো হেই বেশি, ওইসব নিয়ে এত চিন্তা করার দরকার নাই। বিদেশি সুস্থ হইলে তারে তার গাড়ি বন্ধ পৌঁছায় দিও। আমি তোমাকে সারা বাড়ি খুঁজে শেষ। কি করছো একা একা? একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। কিসের প্রশ্ন? এই মনে অনেক প্রশ্ন শুনি। আমি কি এমন অসুখে পড়েছিলাম যে আমি ভুলে গেছি কি আমার পেশা, কারা আমার আপনজন? কেন, আমি আমার বাবা মা আমরা বুঝি তোমার আপন না? তোমাদের কথা বলছি না, তোমরা ছাড়া কি আমার আর আপন কেউ নেই? কেন আমি মনে করতে পারছি না আমার অতীতের কথা? এত কিছু মনে করে কি লাভ? আমি তোমার বউ, তুমি আমার স্বামী, এছাড়া আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। চলো তো, আজকের এই রাত তোমার আমার জীবনের সবচেয়ে মধুর রাত,
তাই নাকি? ভুলে গেছো, এক বছর আগে আজ না আমাদের বিয়ে হয়েছিল, আজকের রাতে আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। তাই তো, আমি একদম ভুলে গেছিলাম। আই এম সরি সুমি, আগে জানলে তোমার জন্য একটা গিফট নিয়ে আসতাম। দরকার নেই আমার উপহার, তুমি শুধু আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করে আমার প্রাণটা ভরিয়ে দাও। কি হলো, চিৎকার করছো কেন? দুঃস্বপ্ন দেখেছো? স্বপ্ন না, স্বপ্ন না সুমি, সবকিছু আমার কাছে স্বপ্নের চেয়ে সত্যি বলে মনে হচ্ছে। আমি যেন কাঁধে তাড়া করছি, তারা যেন আমার বুকে গুলি চালিয়েছে। এই তো, এই তো সে গুলির দাগ। হ্যাঁ, এই তো। কিসের গুলির দাগ? তুমি গাছ থেকে কাটা ঝোপের উপর পড়ে গিয়েছিলে, ওগুলো সেই কাটার দাগ। কাটার দাগ বুঝি এত গভীর হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় কাটা ছিল, তুমি বোঝো না, এখনো তোমার মাঝে মাঝে ব্যথা করে। তা করে, কিন্তু আরো অনেক কিছু যে আমি স্বপ্নে দেখেছি, সবকিছু আমার কাছে সত্য মনে হয়। আরে স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, সবকিছু কি সত্যি হয়? বাদ দাও তো, নাও ঘুমিয়ে পড়ো, শো লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো, কাল সকালে ওষুধ নিয়ে বাজারে যেতে হবে। এটা পা, ওষুধগুলো নামা। নামাস্তে ভাইজান। দেন দিয়া না পাতলি মোর কাছে। ওইডে ওইডে দেন। এই মারো মারো মারো। আরে সুলতান ভাই, আপনি মারবেন? হ্যাঁ দে। সুলতান ভাই, আপনি এখন পর্যন্ত তীর ধরে জানেন না, এই যে দেন আমার সাথে ধরেন। বাবা সুলতান, গুন্ডারা আমাকে মহল্লার মায়াগো তুলে নেওয়া যাইতেছে।
তোমাকে সত্যি বলতেই হবে সুমি, যে আমি তীর চালাতে পারতাম না সে আমি কি করে তীর চালানো শিখলাম, কি করে আমি জিপ চালানো শিখলাম, এতগুলো লোকের সাথে কি করে মারামারি করলাম, কি করে ওদের অস্ত্র কেড়ে নিয়ে সেই অস্ত্র দিয়ে ওদেরকে আহত করলাম। আসলে বাবা, মিস্টার রতন কবিরাজ, আপনার কাছ থেকে আমি কোনো কিছুই শুনতে চাই না, আমি আমার স্ত্রীর মুখ থেকে শুনতে চাই। আজ আমি বুঝতে পেরেছি আমি এই গ্রামের মানুষ না, আমার পরিচয় অন্য কিছু, অন্য কোথাও আমার বাস, অন্য কোথাও নিশ্চয়ই আমার আপনজনেরা আমার জন্য অপেক্ষা করছে, নিশ্চয়ই আমার কোনো কর্তব্য আমার জন্য অপেক্ষা করছে। আপনারা এতদিন আমাকে অনেক কিছু বুঝিয়েছেন, অনেক মিথ্যে বলেছেন, প্লিজ সুমি আর মিথ্যে বলো না, আজ আমাকে সত্য বলো। সুমি তুমি আমার স্ত্রী, অন্তত তুমি আমার কাছে সত্য গোপন করবে না, বলো প্লিজ আমাকে বলো। বলছি আজ তোমার কাছে আমি আর কোনো কথাই গোপন করব না। একদিন বান্ধবীদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়ে হঠাৎ দেখলাম নদীর কিনারে পড়ে আছো তুমি। তারপর তোমাকে বাবার কাছে নিয়ে আসলাম, বাবা তোমার পিঠ থেকে গুলি বের করলেন, আর আমি দিন রাত তোমাকে সেবা করতে থাকলাম। যখন তুমি সুস্থ হলে তখন দেখলাম অতীতের কোনো কথাই তোমার মনে নেই, তারপর থেকে আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। বাবা মা তা বুঝতে পারে, আমি বাবা মাকে সব বুঝিয়ে বললাম, তারা রাজি হলেন, তারপর বাবা মা আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলেন। তোমাকে নিয়ে আমরা কখনো শহরে যাবার চেষ্টা করিনি, ভয় হয়েছে যারা তোমাকে খুন করতে চেয়েছে তারা যদি আবার তোমাকে খুন করতে চায় তাহলে আমি কি নিয়ে বাঁচব, আমার কি হবে, তাই তোমাকে মিথ্যে কথা বলে সব ভুলিয়ে রাখতাম, কখনো তোমাকে বুঝতে দিইনি তুমি আমাদের কেউ না। যখন তোমাকে খুঁজে পেয়েছি তোমার কাছে এমন কিছু ছিল না যেটা দিয়ে জানা যাবে তুমি কে, কি তোমার পরিচয়, তারপরও তোমার গায়ের কাপড় চোপড় এখনো যত্ন করে রেখে দিয়েছি। তার মানে আমি ঢাকা থাকতাম, তাহলে তো আমাকে ঢাকা যেতে হবে। না, আমি তোমাকে ঢাকা যেতে দেব না। আমাকে বাধা দিও না সুমি, আমাকে ঢাকা যেতেই হবে, সেখানে গেলে নিশ্চয়ই কেউ আমাকে চিনবে, তাদের কাছ থেকে জানতে পারবো কে আমি, কি আমার অতীত, আমি আইনের পক্ষের লোক না বিপক্ষের লোক তা জানতে পারবো, জানতে পারবো আমার আপন বলে কেউ আছে কিনা, জানতে পারবো কারা আমাকে হত্যা করতে চায়। আমাকে ঢাকা যেতেই হবে সুমি, আমাকে ঢাকা যেতেই হবে। আচ্ছা ভাই, এখানে শাস টেলার্সটা কোন দিকে? ওই সামনে দেখেন। আচ্ছা কাজ কর। কবির কনস্ট্রাকশন, তিলু রোড। তুমি যাও। ভাই এখানে শাস টেলার্সটা কোন? এখানে ছিল, সেটা তো এক বছর আগে উঠে গেছে। উঠে গেছে? এখানে এখন বিশাল বড় মার্কেট হচ্ছে। এত বড় শহরে
কার কাছে গেলে পরিচয় পাবো? কে উত্তর দেবে আমি কে? তোর মেয়ের জামাই কই? আমি জানি না। আমার লোকে যে মারছে ওই সরে বাচ্চা কই? কর মেয়ের জামাই কই? কইলে তোকে জানে মাইয়া ভালো। এদিকে আয় বুইয়া, তোর মেয়ের জামাই আমার নিজের লোকটারে মাইয়া হাসপাতালে পাঠাইছে, সারা জীবনের লেগা ওরে পঙ্গু করিয়া দিছে। সে অন ভালো করে হাঁটতে পারে না, সিগারেট ধরতে পারে না, মদের গ্লাস হাতে লইতে পারে না। এই ছবি এইখানে কেন? এইটা কে? এটা আমার মেয়ের জামাই সুলতান। সুলতান? সুলতান না, এই যে তো বাদশা। কবিয়া কবে হইছে? এক বছর হইছে। ইমন, এই লোকই কি তোকে মারছে? হাই, এই শালা আমাকে মারছে। শালা, এতদিনে পাইছি, এতদিন ধইরা তোরা ওরে তোর বাড়িতে লুকায় রাখছস, এক বছর ধইরা এর শাস্তি তোরে পাইতে হইব। ধর শালি রে। চল শান্তা, তোকে আমি সেদিন বলেছিলাম সহিল তোর ভালোবাসায় সাড়া দেবে না, তোকে কাঁদাবে। আজ সত্যি সত্যি সহিল তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। দেখ দেখ, আজ সহিলের বিয়ে হয়ে যাচ্ছে। শান্তা শান্তা, চুপ করে আছিস কেন? উঠ, কথা বল, কথা বল মা। শান্তা 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 শান্তা। পানি, বাবা তুমি বেঁচে থাকো বাবা। তুমি তুই ফিরে এসেছিস, আমার সন্তানদের আমার বুক থেকে কেড়ে নিয়েও কি তোর শান্তি হয়নি? আমাকে পানি খাইয়ে কৃতজ্ঞত জলে আবদ্ধ করতে চাস না? চাই না আমি তোর সেবা। আপনি আপনি আমাকে চেনেন না? খবরদার, ওই মুখে আমাকে মা রাখবি না। তুই আমাকে মা ডাকার যোগ্য না। তোর কারণে আমার পেটে সন্তান রমিয়ার জেলে।
তোর কারণে আমার মেয়ে ঋতু হাত অন্ধকার কবরে শুয়ে আছে, তোর কারণে আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তোর চেহারা দেখতে চাই না, আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তার মানে আমাকে চেনে এমন একজন জেলখানায় আছে, নাম তার রনি। রনি? রনির সাথে দেখা করতে চান? জানেন রনিকে? ও একজন সন্ত্রাসী, দেশের শত্রু। রনির সাথে দেখা করার কারো কোনো অনুমতি নেই। আপনি এখন আসুন প্লিজ স্যার, ওর সাথে দেখা করা আমার খুব প্রয়োজন। খুব প্রয়োজন? আপনার পরিচয় কি? আমি জানি না। জানি না মানে আপনি কি ওদের একজন আসলামের লোক নাকি? আপনি আমার পরিচয় একমাত্র ওই রনি বলতে পারবে। আমার সাথে চালাকি করছেন? আপনি জানেন আমি কে? আপনার মতো অনেক লোককে সাইজ করে আমি এখানে এসেছি। আপনি যদি এই মুহূর্তে না যান তাহলে আমি গার্ড ডাকতে বাধ্য হব। প্লিজ স্যার, রনির সাথে দেখা না হলে আমি খুব বিপদে পড়ে যাব। একমাত্র রনি বলতে পারে আমি কে, আমার পরিচয় কি। এই কে আছো স্যার? এই এই শালা খুব তেরা লোক মনে হচ্ছে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ইয়েস স্যার। খবরদার, ওদের সরে যেতে বলুন। পিছিয়ে যাও, দেখছো না ওর হাতে পিস্তল? আমাকে রনির কাছে নিয়ে চলুন, চলুন। ইয়েস। রনি, ভাইজান, আমি রনি, আমি রনি। হ্যালো ইন্সপেক্টর সোহেল, আমি সেন্ট্রাল জেল থেকে জেলার বলছি। বলুন স্যার। কিছুক্ষণ আগে একজন লোক সন্ত্রাসী রনির সাথে দেখা করতে এসেছিল, আমি দেখা করতে দেইনি বলে লোকটা আমার মাথায় পিস্তল ধরে আমাকে জিম্মি করে রনির সাথে দেখা করেছে, জেল পুলিশ ওকে আটক করেছে। আমার মনে হয় সেও সন্ত্রাসীদের একজন। আপনি এক্ষুনি ওকে থানায় পাঠিয়ে দিন স্যার। ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। আহ
এটা ও আল্লাহ, এটা আমাদের সুমি আপা আপা। আবার পুলিশ স্যার, স্যার মানে এসপি বাদশা স্যার, হ্যাঁ স্যার মনে করার চেষ্টা করুন স্যার, প্লিজ স্যার মনে করার চেষ্টা করুন স্যার, আপনি এসপি বাদশা, আপনি আপনি ছিলেন আমার আদর্শ। সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, সন্ত্রাসীদের সর্দার আসলামকে ধরার জন্য আপনি একের পর এক অপারেশন চালিয়ে যাচ্ছিলেন, ধরেছিলেন প্রায় 100 বেশি সন্ত্রাসীকে। আপনি এসপি বাদশা, মনে করার চেষ্টা করুন স্যার, প্লিজ চেষ্টা করুন স্যার, চেষ্টা করুন। প্লিজ স্যার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন স্যার, প্লিজ স্যার প্লিজ। আসলামের লোকদের আমরা চারিদিক থেকে ঘিরে ফেলেছি, পালাবার কোনো পথ নেই। দ্যাটস গুড। বাবুল, আমি তোমাদের 5 মিনিটের সময় দিলাম, এর মধ্যে আত্মসমর্পণ না করলে আমি গুলি চালাতে বাধ্য হব। বাদশা বাদশা বাদশা, আমি তোকে ফকির বানিয়ে ছাড়বো, তুই পথে পথে পঙ্গু হয়ে ভিক্ষে করবে। বাদশার কিছু একটা করতে হবে বাস, নইলে আপনার উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না। আমার উদ্দেশ্য সফল করার পথে কেউ কোনোদিন বাধা দিতে পারেনি আর পারবেও না। হ্যালো, কি খবর সিরাজ মিয়া? আমার কোনো খোঁজ খবরই নিচ্ছেন না, বসে থাকার গদি যেদিন বোমা দিয়ে উড়িয়ে দেব সেদিন বুঝবেন আমি কি জিনিস। আসলাম ভাই উত্তেজিত হবেন না, আসলাম ভাই আজই আমি আপনাকে টেলিফোন করতাম। ফোন আমাকে না, ফোন করেন আপনার আইনের অফিসারদের, আমার লোকজন ওই বাদশা অ্যারেস্ট করে থানায় ভরছে, আর আপনি কি করছেন, ওদের ছাড়ানোর কোনো চেষ্টা করছেন? করছেন না। সরি আসলাম ভাই, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন আইন করে আমাদের হাত পা বেঁধে দিয়েছে, চাইলেও আমাদের কিছু করার উপায় নেই। উপায় না থাকলে উপায় বের করুন, কিন্তু আগামীকালের মধ্যে যদি আমার লোকেরা মুক্ত না হয় তাহলে বুঝবেন আপনি আর গদিতে থাকবেন না। আসলাম ভাই আমাকে একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবে হোক ওদের ছাড়াবার ব্যবস্থা করবই। কে কে? এই কে কে? এই কে বাচ্চা?
আরে কি হয়েছে রমজান, এত চিল্লাতেছো কা? খবর খারাপ, সর্বনাশ হয়ে গেছে। তোকে একটা কাজ করতে হবে, শোন। তোর ছোট ভাই তৌহিদকে জিম্মি করে নাটক সাজিয়ে ওদেরকে ছাড়াবার ব্যবস্থা কর। অগো ছাড়ানোর ব্যবস্থা তৌহিদের দিয়ে আমি অহনি ফিট করো। রাক্ষস, ওদের আপনি ছাড়বেন না প্লিজ স্যার। আপনি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে কাজটা কি ভালো করলেন? ওদের দাবির কাছে মাথা নত করা কি ঠিক হলো? না তা ঠিক নয়, আমি শুধুমাত্র নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য ওদের ছেড়ে দিলেন। আহা, বুঝতে পারছেন না কেন, জাতির বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই আমরা ওদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের একজন সুনাগরিক সন্ত্রাসীদের হাতে জিম্মি, তাকে উদ্ধার করা আমাদের দায়িত্ব। তাছাড়া তৌহিদ আমার নিজের সন্তান। কিন্তু আমরা তো শুনেছি আপনার ছেলে তৌহিদ সন্ত্রাসী আসলামের সেকেন্ড ইন কমান্ড, সুইসাইড স্কোয়াডের কমান্ডার হয়ে কাজ করছে। আরে মিথ্যে কথা, আমার ছেলে বিদেশে লেখাপড়া করে, কিছুদিনের জন্য দেশে বেড়াতে এসেছিল, আর বেড়াতে এসেই পড়েছে বিপদে। আমার ছেলে বন্দুকে নলের মুখে বসে মৃত্যুর অপেক্ষা করছে। আমাদের মনে হচ্ছে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার জন্য এটা আপনারই সাজানো নাটক। আসলাম খানের সাথে আপনার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কি আজেবাজে কথা বলছেন, সন্ত্রাসীদের নিয়ে এমনিতে আমরা টেনশনে আছি। আমি আমার ছেলের কথা ভাবছি না, এই মুহূর্তে ভাবছি আমার দেশের কথা। আপনাদের মতো সাংবাদিকরা এই সন্ত্রাসীদের নিয়ে লেখালেখি করে পুরো দেশটার ১২টা বাজিয়ে দিয়েছেন। আপনাদের সময় দেওয়ার মতো সময় আমার নেই, আমি চলি আসি। আমাদেরকে অ্যারেস্ট করেও আটকে রাখতে পারেনি। আরে আমাদের আসলাম খান হলো সত্যিকারের পুরুষ, ওকে হাজারবার সালাম সালাম। আর তোদের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সবকটা হিজড়া হিজড়া। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। বলেছে তোরা পুলিশ হিজড়া, এবার নিজের চোখে দেখ কে হিজড়া আর কে পুরুষ মানুষ। অরে প্রশাসন শান্তি নীতিতে চলছে বলে তোদের মতো ক্রিমিনাল আর জঙ্গি হওয়ার সুযোগ পায়।